হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ চ্যানেল। তো চলে এসছে আবার আমি মেঘনা লাইফস্টাইল থেকে একটি নতুন মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা যদি মিনি ব্লগটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পুরো ব্লগটি দেখতে থাকবে স্কিপ না করে। তো আজকে যাব হলো আমরা মামা বাড়ি, তার জন্য আমরা বাড়ির থেকে বেরিয়েও পড়েছি আর বেরিয়েও আজকে রিস্কাও পেয়ে গেছি, তার জন্য আমরা রিস্কায় উঠে গিয়ে চলে গেলাম মামা বাড়ি। তো এই যে আমি চলেও এসেছি মামা বাড়িতে, এসে আমি একটু ফটোও তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, আর গিয়ে দেখি ও কাটাকুটি শুরু করে দিয়েছে, আর আমার মা গিয়েও রান্না বসিয়ে দিয়েছিল, আর মা এদিকে আলুও ভেজে নিল যেহেতু মটন কষা হবে বলে, প্রায় মটনটাও হয়ে এসছে। তো মায়ের ফাইনালি মটন কষা রেসিপি কমপ্লিট, তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর কষা কষা মাংস তো আলাদাই ব্যাপার। আর মা ফ্রাইড রাইস করবে বলে এখানে কিন্তু যা যা লাগে মা সব সবজিগুলো ভালো করে ঢেলে নিলেন, আর মা করেছিল ফ্রাইড রাইস, এটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আর ও এদিকে স্যালাড কাটতে বসে গেছিল, তো স্যালাডও কাটা কমপ্লিট হয়ে গেছিল। আর তারপর আমরাও বাড়ির দিকে রওনা দিলাম, যেহেতু ভীষণ জোর বৃষ্টি নেমে গেছিলো আর এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা খাওয়া নিয়েই বাড়ি চলে এসেছিলাম। তারপর আমি বাড়িও চলে এসেছি, এসে ফ্রাইড রাইস, তারপরে মটন কারি, তারপর স্যালাড নিয়ে বসে পড়েছি। আর এসে যেহেতু আমি খেতে বসে গেছি আর পেটটাও সামলাচ্ছিল না, আর এরকম খাবার হলে তো কোনো ব্যাপারই নেই, আমি ওর জন্য তাড়াগুড়া করে এসেই খাওয়া নিয়েও বসে পড়েছিলাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।